আজকে আমাদের একটাই কথা, বিশ্বব্যাপী খাদ্য অভাব দেখা গেছে, দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, উন্নত দেশ হিমশিম খাচ্ছে, আমাদের এখানে কিছু করণীয় আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, এখানে মানুষ কষ্ট পাক এটা আমরা চাই না। তাই যারা বিত্তবান আছেন, বিত্তশালী আছেন, তাদেরকে আহ্বান করব, আপনি আপনার আশেপাশে, আপনাদের দেশ গ্রাম সেখানে যারা যারা একটু কষ্টে আছে তাদের পাশে দাঁড়ান। আর আমাদের পক্ষ থেকে আমরা করব, সাথে সাথে আমি আমার দলের নেতাকর্মীদেরও বলবো, প্রত্যেকের যা যা এলাকা দেখতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে। একটা হচ্ছে কোনো মানুষ যেন গৃহহীন না থাকে, ভূমিহীন না থাকে। আমরা দিচ্ছি, করে যাচ্ছি, এখন মাত্র 56,000 আছে। আমরা যে সেন্সাস রিপোর্ট এখন করেছি সেখানে আমাদের জনসংখ্যা এসেছে 16,50,000-এর মতো, 16,50,000 83,000 এরকম এসেছে। আমাদের ভাসমান জনগণ 22,000-এর কিছু বেশি। তারপর আমরা আরও 56,000 ভূমির মানুষের মাঝে আমরা ঘর করে দিচ্ছি। কিন্তু এর বাইরেও যদি কেউ থাকে তাহলে সেই খবরটা আমাকে দিতে হবে, আমরা সেই ব্যবস্থা করব। কোনো মানুষ গৃহহীন থাকবে না। আর বিদ্যুতের ব্যাপারে সাশ্রয়ী হতে হবে সবাইকে, পানি ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে, 1 ইঞ্চি ভূমি অনাবাদী থাকবে না, সেটা যে যা পারে যা দরকার চাষ করতে হবে, আমাদের খাদ্য উৎপাদন আমাদের বাড়িয়ে রাখতে হবে, নিজেদের কাজ নিজেরা করতে হবে। জাতির পিতার এই বাংলাদেশ, তিনি এদেশের মানুষের জন্য রক্ত দিয়ে গেছেন, রক্ত দিয়ে গেছে আমার মা আমার ভাইয়েরা, একথা আমি ভুলতে পারি না। সেই মানুষগুলির পাশে থাকা এটা নিজের কর্তব্য বলে মনে করি। কাজী আজকে তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ বুকে নিয়েই আমাদের চলতে হবে। যে নাম ঘাতকের দল মুছে ফেলেছিল সে নাম আর মুছতে পারবে না। আজকে বিশ্বব্যাপী এ নাম সমাদৃত, সেই জয় বাংলা স্লোগান আবার ফিরে এসেছে, 7ই মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কাজী বিকৃত ইতিহাস না, এখন সঠিক ইতিহাস মানুষ জানতে পারছে। মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে চলেছি, আমরা চলব। কিন্তু পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে এই দুঃসময়ে যার যতটুকু সামর্থ্য দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। সরকারের পক্ষ থেকে যা করণীয় অবশ্যই আমরা তা করে যাচ্ছি, করে যাব। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও এটুকু বলবো, একটাই লক্ষ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। আমরা অনেক দূর এগিয়ে গেছি, ইনশাল্লাহ এই যাত্রা কেউ আর থামাতে পারবে না। জাতির পিতার এই ত্যাগ বৃথা যাবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়।